সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের, আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমার গলাটা একটু প্রবলেম হচ্ছে, একটু মানিয়ে নিও, কারণ একটু ঠান্ডা লেগেছে আমার। এমনি আমার গলা অনেকেই পছন্দ করে না, সেটা নিয়ে কালকে একটা ব্লগ যদিও দিয়েছি, যারা যারা দেখোনি অবশ্যই গতকালকের ব্লগটা দেখে নিও, আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার প্রতিদিনই আমরা চেষ্টা করি। আর আমাদের তো একটাই কথাই যে প্রতিদিন আমরা আমাদের নিজেদের লাইফস্টাইলটাকে তুলে ধরি, এখানে আমরা কি করি না করি। এবং তোমরা অনেকে আছো যারা আমাদেরকে খুবই ভালোবাসো, প্রতি মুহূর্তে আমাদের ব্লগ দেখো, তাদেরকে সবসময় আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা, অভিনন্দন আর শুভেচ্ছা। তো যাই হোক, এই দেখো সকাল সকাল আজকে মাসি চলে যাবে বাড়ি, তো ওই জন্য মাসি সকালবেলা উঠে একটু রান্না বান্না করে নিচ্ছে, আর শিউলি এখানে রুটি করছে, কারণ মাসি বাড়ি চলে যাবে, সাথে মন্দিরাও যাবে। তো সেই নিয়ে মন্দিরার সাথে আমার ভীষণই ঝামেলা বলতে পারো, কারণ ও বলছে আমি মাসির সাথে চলে যাব। আমি বলছি কেন তুমি মাসির সাথে যাবে, আমি তোমাকে যেতে দেবো না। ও বলছে না আমি মাসির সাথে গিয়ে কটা দিন থেকে আসছি, আমি তো আর কোথাও যেতে পারি না। তো যাই হোক, মাসির যাওয়ার সময় হয়ে গেছে, আর এই দেখো এখন ঘড়িতে 12:30 বাজে। মাসিকেও বললাম আপনাকে নিয়ে যেতে হবে না, মাসিও বলছিল যে না যাক, ও তো কোথাও যায় না, একটু ঘুরে আসুক। এবার দেখো মাসির বাড়িটার তো বহুত দূর, মাসির বাড়ি বিহারে, তোমরা সবাই জানো। আর বিহার কি আমার বাড়ির পাশে, বলো যে টুক করে যাবে, ঘুরে চলে আসবে। আর দেখো আমার তো ওছাড়া কেউ নেই এখানে ফ্ল্যাটে, আমি আরও একসাথে থাকি তোমরা সবসময় জানো। সেই নিয়ে তো আমার সাথে একটু মন কষাকষি, মুখখানা দেখো হাসি যেন আর বেরোচ্ছেই না। আমি বললাম যে যেতে হবে না সোনা, ও তাও বলছে না যাবো যাবো। যাওয়ার সময় তাও মাসিদের বেরোনোর কথা ছিল 11:00, ও যাবো যাবো করছিল বলে সেখানে আমার সাথে কথা কাটাকাটি হতে হতে প্রায় মাসিদের বেরোতে বেরোতে 12:30-1 বেজে গেল। সেটাই আমি আর কি ভয়েস দিচ্ছিলাম, কিন্তু ওই গান চলছিল ওই জন্য আর ভয়েসটা পেছনে দিতে হচ্ছে, সামনাসামনি দিতে পারিনি। তো যাই হোক, তারপরে মাসি পুরো রেডি বেরোবে বলে ওকে আমি যেতে দিলাম না, আর সেই নিয়ে আমার সাথে তো ভীষণ ঝামেলা, কথা কাটাকাটি। আর আমি ওকে একটা কথাই বোঝালাম যে তুমি আমি একসঙ্গে পরে যাব, এখন যাওয়ার কোনো দরকার নেই, মাসি অনেক দিনই এসছে তোমরা জানো, মাসি আর চলে যাচ্ছে। তা ওই জন্য আমি শিউলিকে মাসিকে দিতে পাঠাচ্ছি, শিউলি একদম মাসিকে হাওড়া অবধি পৌঁছে দেবে। আর ও আমায় প্রথমে বলেছিল যে তাহলে চলো আমরাও হাওড়া অবধি মাসিকে পৌঁছে দিয়ে আসি। তা মন্দিরার যেহেতু শরীরের অবস্থা খুবই খারাপ, তোমরা জানো ওর শরীরটা ভালো নেই, আর ঠান্ডা ঠান্ডা মতনও লেগেছে, ওই জন্য আমি বললাম যে না তোমাকে হাওড়া অবধিও যেতে হবে না, শিউলিকে পাঠিয়ে দিচ্ছি, ও ঠিকই পৌঁছে দিয়ে বাড়ি চলে আসবে। তো তবুও সেই নিয়েও আমার সাথে ঝামেলা যে না তুমি আমায় যেতে দাও না, কোথাও বেরোতে দাও না। দেখো সত্যি কথা বলতে মন্দিরাকে আমি সত্যি খুব ভালোবাসি, আর সব থেকে বড় কথা ওর শরীরটাও ভালো নেই, তো আমারও শরীরটা খুব একটা ভালো নেই, কারণ দুজনারই একটু ঠান্ডা লেগেছে, যেহেতু ঠান্ডাটা নতুন পড়েছে, তা ওই জন্যে আমি বললাম যে যেতে হবে না, তো শিউলিকে পাঠিয়ে দিলাম। আর শিউলি মাসিকে দিয়ে পৌঁছে আসবে, তাই বললাম যে চলো আমরা মাসিকে নিচে অবধি তো অবশ্যই পৌঁছে দেব। তাই দেখো মাসি একদম যাওয়ার পথে বেরিয়ে যাচ্ছে আর কি, আমার শ্বশুরমশাই মানে মন্দিরার বাবার সাথে কথা বলছে আর কি, আর মন্দিরার মুখটা দেখো আর কি বলবো। তো যথারীতি আমরা নিচে চলে এসেছি মাসিকে ছাড়বো বলে, আর মাসি বেরিয়ে যাচ্ছে। আর সত্যি সত্যি কাছের মানুষ দূরে চলে গেলে না খুব খারাপ লাগে গো, এতদিন ছিল একটা মায়া টান ধরো, আর ওর তো মাসি ছাড়া নিজের বলতে আর সেরম কেউ নেই, হয়তো থাকতেও কেউ নেই, ওর কাকা জ্যাঠা দাদা বৌদি সবাই আছে, কিন্তু থাকতেও হয়তো কেউ নেই, খুব কাছের যদি বলো সেটা হচ্ছে মাসি আর কি। তো ওই জন্যই বললাম যে নিজের বলতে ওর মাসি, মানে নিজের লোক যখন দূরে চলে যায় না সত্যি তখন খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে, আমার নিজেরও খুব খারাপ লাগছিলো, মাসিরও মনটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তারপরে মাসিকে আর কি বিদায় দিয়ে দিলাম। কি গো সোনা, রাগ করে বসে আছো কেন? হাগো এই সরো তো। আরে রাগ করছো কেন, তুমি তো জানো তোমায় ছাড়া আমি থাকতে পারি না, তাহলে এবার যাই যাই করছিলে কেন মাসির সাথে? আমি তো বললাম তুমি মাসির সাথে মানে চলেই যাবে, এমন ভাবে তুমি সেই ল্যাগেজ ম্যাগেজ, তোমার মাসিও দেখছি তোমার জামা প্যান্ট গুছিয়ে নিয়েছে,
কি হলো, কিছু বলো। আমি তো কি হয়েছে, সারাদিন তো এখন থেকে থেকে কিটির কিটির লাগাতেই থাকো মাঝে সাঝে। আরে কিটির কিটির করি ওটা তো আমার স্বভাব, তোমার পেছনে না লাগলে আমার ভালোই লাগে না। তুমি কি বোঝো না নাকি, তোমার তো ভালোবাসি আমি নাকি, তোমায় ছেড়ে কি আমি একদিনও আজ অব্দি এই যে 1.5 বছর বিয়ে করে আমরা সংসার করছি, একদিনও এক রাতও অন্য কোথাও কাটিয়েছি তোমার ছাড়া? তুমি বলো, কাটিয়েছি? আলাদা থেকেছি কোনোদিন? এক রাতও থাকিনি। শুধু হ্যাঁ, তুমি সেই ভাদ্র মাসের সেই কি একটা মানাতে গেলে সেই শুধু একদিন ওই নিয়ম পালনের জন্য থেকেছিলাম, তাছাড়া কি থেকেছি? তাহলে তো প্রত্যেক দিনই একসাথে থাকি, মানে থেকেছি আজও থাকি। তুমি চলে গেলে আমার কি ভালো লাগবে সেটাই বলো, তুমি চলে গেলে আমার কি ভালো লাগবে? চলে তো আসতাম, থাকতাম না শিউলি। তার জন্যই তো আমি শিউলিকে পাঠালাম, তুমি কি বোঝো না নাকি, তার জন্যই তো শিউলিকে পাঠালাম রে বাবা। হরে কৃষ্ণ, তুমি কি বোঝো না, তুমি চলে গেলে তো এই সংসারটা পুরো ফাঁকা, এই বাড়িটাই একা একা আমি কি ঘাস কাটবো? শিউলি ছিল তো, শিউলি রান্না বান্না করে দিত। আরে শিউলি আর তুমি কি এক হলে বাপু? শিউলি কি আমার বউ নাকি? শিউলি তো আমার বোন, ও আমায় কি, ও হ্যাঁ হয়তো খেতে পড়তে রান্না বান্না করতো, আমার জামা প্যান্টটা কেচে দিত, ঘর মুছতো, ঠিক আছে, কিন্তু তোমার জায়গাটা তো আর শিউলি নিতে পারবে না। কিরকম বোকা বোকা কথা বলো না তুমি। যাই হোক, তুমি রাগ করো না, শিউলিকে পাঠাইছি, এই ঠিক মাসিকে দিয়ে পৌঁছে যাবে। তবে হ্যাঁ, মাসির বাড়ি অবশ্যই আমরা একসাথে যাবো, তুমি একা যাবে কেন? ঠিক আছে, মন খারাপ করো না, একটু হাসো, যাবো তো আমরা ঘুরতে মাসির বাড়ি, আমরা একসাথে যাবো। শোনা আমার, বাবু আমার, পুচু আমার, ঠিক আছে, কি গো একটু হাসো না। শুনেছি তো সরো, ভাল লাগছে না। আচ্ছা ভাল লাগবে, ভাল লাগবে, মন খারাপ না, মন মানসিকতা ভালো থাকতেই হবে, মন মানসিকতা খারাপ করলে হবে এই সময়? তুমি বলো দেখি। ঠিক আছে চলো। ঠিক আছে বললাম তো, সরো যাও, চুপ করে থাকি, কিছুক্ষণ বাদে ঠিক হয়ে যাবো। আয় না, হাসো একটুখানি, হাসো একটুখানি, হাসো না, হাসো, আমরা যাবো তো একসাথে। শিউলিকে নিয়ে আসতে যাবো তো রাত্রিবেলায়? হ্যাঁ শিউলিকে নিয়ে আসতে যাবো তো রাত্রিবেলা একসাথে, তোমাকে নিয়েই যাবো, তুমি গাড়ি চালাবে, আমরা দুজনে আসবো পেছনে বসে, শিউলিকে আনতে যাবো তো। শিউলি তো আস্তে আস্তে মনে হয় 11:30-12টা বাজবে, লাস্ট ট্রেন ধরেছে না। ঠিক আছে, এবার হ্যাপি, এবার একটু হাসো, শোন আমার, পুজো, চলো। তো যাই হোক, তারপরে তো তোমরা শুনলেই, ওর সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম, তো তারপরে সন্ধেবেলা ওর মনটা ভালো করার জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটুখানি স্টেশনের দিকেই, মোমো খাবো বলে। তাই দেখো, ও আর আমি বেরিয়ে পড়েছি মোমোর দোকানে, আর স্টেশনে নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে বলে, প্ল্যাটফর্মটা রিকভারি হচ্ছে, মানে নতুনভাবে তৈরি হচ্ছে বলে সব বালি পাথর ফেলা। আর এই যে আমরা চলে এসেছি মোমো কাকুর দোকানে মোমো খেতে, তা ও একটু তখন হাসছিল, আমার ভালো লাগছিল। আর শিউলি আসতো রাতে, তা শিউলিকেও আমরা আনতে যাব আর কি, কারণ ও মাসিকে পৌঁছে তারপরে রাত্রিরে ট্রেন ধরে আসবে কৃষ্ণনগরে, আর মাসির ট্রেন ছিল হাওড়া থেকে 7:15 সময়। তো শিউলিকে বলেছিলাম মাসিকে ট্রেনে তুলে বসিয়ে তারপরে তুই ফিরবি। তো যাই হোক, তারপরে আমরা একটু মোমো আর একটুখানি চা খেয়ে আবার বাড়ির দিকে রওনা হই আর কি, কারণ শিউলির আস্তে আস্তে প্রায় 11:30-12 হয়তো বাজবে, কারণ 7:15 ধরো হাওড়া থেকে ট্রেন, তারপরে ও হাওড়া থেকে শিয়ালদা আসবে, তারপরে ও কৃষ্ণনগরে আসবে। তো বাড়ি এসে মন্দিরা একটুখানি রান্নার ব্যবস্থা করছিল, রাতে খাওয়া দাওয়া তো করতে হবে, তো ওই জন্য ও একটা আলু ভুজিয়ার রেসিপি করছিল। তো অবশ্যই এই রেসিপিটা তোমরা মন্দিরা বৈশাখী কুকিং চ্যানেলে দেখতে পেয়ে যাবা, তোমরা মন্দিরা বৈশাখী কুকিং চ্যানেলটা অবশ্যই দেখো, ওখানে মন্দিরা সপ্তাহে 3 দিন করে প্রতিদিনই একটা সুন্দর করে রান্নার রেসিপি যাচ্ছে, অনেকেই হয়তো দেখেছো আবার অনেকেই জানো না, তাই তোমাদের বলে দিলাম। সোমবুধ শুক্র বিকেল 4:30 থেকে যাই ভিডিওগুলো আর কি ওই চ্যানেলে। তো যাই হোক, তারপরে রাত্রিবেলা এই দেখো স্টেশন পুরো ফাঁকা, তখন প্রায় 11:30 বাজে, ট্রেন ওই যে দূরে আলো দেখা যাচ্ছে আসছে, আর আমরা এই দেখো স্টেশনে গিয়েছি শিউলিকে আনার জন্য, আর রাত্রির দিকে ভীষণ ঠান্ডা প্রায়, আর স্টেশন পুরো ফাঁকা কৃষ্ণনগর সিটি জংশন, কারণ অত রাতে স্টেশনে আর শীতের মধ্যে কেই বা থাকবে, আর লাস্ট ট্রেন ঢুকছে আর কি। তা ওই যে দূরে কুকুরগুলো দাঁড়িয়ে আছে, ওরা আমাদেরকে দেখে পেছন পেছন আসলো, তা প্ল্যাটফর্মে একটা দোকান খোলা ছিল যথারীতি, তা আমি ভাবলাম যে
যদি ওদেরকে কিছু কিনে খাই দেয়া যায়, কারণ আমার নিজের বাড়িতেও 6টা পোষ্য আছে তোমরা সবাই জানো, আর আমি পোষ্য খুব ভালোবাসি, বিশেষ করে কুকুর তো আমার ভীষণ প্রিয়। তো এই জন্য এই দেখো এরকম দাঁড়িয়ে আছে, এই দেখো 3টে কুকুর, আর এই দেখো আমি বিস্কুট কিনেছি ওদেরকে খাওয়াবো বলে, আর এই দেখো ওরা যাচ্ছে, আর ওরা সত্যি একটু বিস্কুট পেলেই কত খুশি হয়, তখন আর কি দেবো, ওই জন্য বিস্কুটটাই দিলাম। আর এই দেখো এই কুকুরটা দেখো ওকে ওইদিকে দিলো, না খেয়ে ও একটা খেতে চলে এলো, যেটা হয় আর কি, যে মন্দিরা বলে তুমি একটু ওকে গার্ড করো, নাহলে এদেরকেও খেতে দেবে না, ওই একা সব খেয়ে নেবে। আর এই দেখো ভয়ে ভয়ে খাচ্ছে, আর এই দেখো এ তো ভয়ে খেতেই পাচ্ছিল না ওই কুকুরটার ভয়ে, কারণ ওই কুকুরটা একটু বিচ্ছু টাইপেরই আছে, কারণ ও নিজেরটা না খেয়ে পরেরটা খেতে যাচ্ছে, ওই দেখো ওই দেখো কেড়ে কুড়ে খেয়ে নিচ্ছে, মানে ওর জোরটা বেশি আর কি। তা আমি আবার কুকুরটাকে একটুখানি গার্ড করলাম, নাহলে ওদের বেচারাগুলো ভয় পাচ্ছিল, মন্দিরাও হ্যাট হ্যাট করছে কিন্তু যাচ্ছে না, যেহেতু হাতে বিস্কুট দেখেছে আর কি। তো যাই হোক, শিউলির ট্রেন ঢুকতে ঢুকতে আমরা ওদেরকে একটুখানি খাইয়ে দিলাম বিস্কুট, খুব ভালোও লাগলো, কারণ ওরাও সত্যি কি খায় কি খায় না, ওদেরও তো পেট আছে। আর সত্যি কুকুরকে খাওয়াতে পারলে আমি নিজেও খুব ভালো ধন্য মনে করি। তো যাই হোক, তারপরে শিউলির ট্রেন যথারীতি চলে আসলো, আর এই দেখো শিউলিও চলে এসছে, এই যে একদম নাচতে নাচতে বাড়ি চলে এসছে, মন্দিরার মুখে হাসিটা দেখে আমার সত্যি ভালো লাগছে, সন্ধেবেলা একদমই মন মরা হয়ে গেছিল, যেহেতু ওকে আমি যেতে দিইনি, তোমরা তো দেখলেই, সেই নিয়েই আমার সাথে আর কি গন্ডগোল ঝামেলা হচ্ছিল আর কি। তো তারপরে শিউলিকে বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে দেখো প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি, প্ল্যাটফর্ম একদম ফাঁকা, এই দেখো ট্রেনও পুরো ফাঁকা হয়ে গেছে, যা লোকজন ছিল সবই নেমে গেছে, যেহেতু শীতকালের রাত আর কি। তো যাই হোক, তারপরে শিউলিকে নিয়ে যথারীতি আমরা চলে এলাম বাড়ি, আর এই দেখো শিউলি চলে এসেছে বাড়ি, ঘড়িতে প্রায় তখন 12টা বেজে 10 হয়ে গেছে আর কি। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে আমাদের পাশে থেকো এরকম সবসময়।